ক্রমশই জটিল থেকে জটিলতর হচ্ছে ইউক্রেনের যুদ্ধাবস্থা। শুরুতে রাশিয়া বেশ সুবিধাজনক অবস্থানে থাকলেও ক্রমশই তাদের সে অবস্থান তারা হারাতে চলেছে। অবস্থা যখন এমন, তখন খবর এসেছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ রুশ সৈন্যদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার দাবি করেছেন স্থানীয় গভর্নর। রোববার যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় এই কথা জানান খারকিভের আঞ্চলিক গভর্নর ওলে সেনিয়ুব। তিনি বলেন, সামরিক বাহিনী, পুলিশ ও প্রতিরক্ষা বাহিনী কাজ করছে এবং শহর থেকে শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করা হয়েছে।